আগামী 2-3 মাস দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলছেন, মশা নিধনে কাজ করছে সিটি কর্পোরেশন, জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। তরিক ইসলামের প্রতিবেদন। দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মশাবাহিত রোগ ডেঙ্গু। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যা ছাড়িয়েছে গত বছরের আক্রান্তের রেকর্ড। রোববার মানিকগঞ্জে নিজ বাসভবনে এ নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তুলে ধরেন ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা। বাংলাদেশে ডেঙ্গুতে প্রায় 67 জন মৃত্যুবরণ করেছে এবং প্রায় 12,000 লোক আক্রান্ত হয়েছে। এখনো হাসপাতালে প্রায় 2,500 লোক এখনো চিকিৎসাধীন আছে। আমরা ডেঙ্গু চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। তবে মশক নিধনের সিটি কর্পোরেশনগুলো কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে জনসচেতনতা। সারা পৃথিবীতে এটা প্রমাণিত সত্য, জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সমস্যাটাকে মোকাবিলা করা সম্ভব। এবং যেটা আমরা 2019 সালের অভিজ্ঞতাকে আমি কাজে লাগাইয়ে 2020 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা অন্যদের তুলনায় আমরা আক্রান্তের সংখ্যা কমাই রাখতে পেরেছি। তো এই ক্ষেত্রে এবার যে লক্ষণটা, এটা আমাদের কাছে সত্যিকার অর্থে কোনো সুখকর নয়। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুতই ডাকা হবে আন্ত মন্ত্রণালয় বৈঠক। ত্রুটি আছে কিনা আমাদের তো ওপেন। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।